তো বন্ধুরা এখন আসি রয়েছে আমি রোলান্ড মিউজিকের সামনে। আর দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ত্রিপল চাপা দিয়ে এক নতুন স্টাইলের ভিডিও আজকে। অবশ্যই বন্ধুরা পুরো দেখুন, ভিডিওটা বলতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখন রোলান্ড মিউজিকের সামনে। আর দেখতে পাচ্ছেন আসল লাইটিং এসেছে, বাপরে রোলান্ড মিউজিকের এত বড় সেট আপ রেডি হয়েছে, তার সাথে এসে গেছে একটা বড় সড়ো লাইটিং। দেখতে পাচ্ছেন দাদারা ত্রিপল চাপা দিয়ে কিভাবে লাইটিং গুলো রেডি করছে। আসলে আর এখানে দেখতে পাচ্ছেন রোলান্ডের পপ বেস, উপরে রয়েছে মিট গুলো, কারণ জোতার কম্পিটিশন হবে সেজন্য গাড়ির মধ্যে রেডি হচ্ছে। কারণ আমি ক্যামেরাটা ধরে নিই, ভালো হবে বলো? ঠিক আছে দাঁড়ান, আপনাদেরকে দেখাই ভিতরে ঢুকে। ভালো করে দেখাও, প্রচুর লাইটিং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখুন ত্রিপল চাপা দিয়ে একদম, হ্যাঁ বৃষ্টির মধ্যে ত্রিপল চাপা দিয়ে লাইটিং এর কাজ কিন্তু চলছে জোরদার। ঠিক আছে, রাত্রে বিরাট বড় কম্পিটিশন, অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। মোবাইল দেখা এরপর দেখালে কোনো সমস্যা হবে? এক কি দেখা লেগো মানে এরপর যে দেখতে পাচ্ছেন রোলান্ড মিউজিকের একদম পপ বেস গুলো, বিয়া বড় বক্স। আর ওইখানে দেখুন রোলান্ড লেখা আছে, আমি ত্রিপলের ভেতরে ঢুকে পড়েছি। তো চলুন, আর এইখানে দেখুন সবাই তাকিয়ে আছে, এই দেখুন। আর যেটা থামলে দেখেছেন যে ত্রিপল, ত্রিপলটা কি ঝড়ে উড়ে গেল ভাই? ত্রিপলটা উড়ে গেল নাকি ঝড়ে? হ্যাঁ বিরাট ঝড় দিচ্ছিল। তো দেখুন দাদারা কিভাবে ত্রিপল চাপা দিয়ে বৃষ্টির মধ্যে আমাদের এখানে বক্স রেডি হয়। বন্ধুরা দেখুন, হ্যাঁ বৃষ্টি হলেও ছাড়বে না বলছে, হবে তো ঠিক আছে, হবে হবে। দেখছেন এখন সবাই ডিজে লাভাররা সব ওয়েট করছে, একটু পরে জোরদার কম্পিটিশন হবে। পরপর সেটা বই দেখুন দূরেতে, সেখানে একটা সেট আপ রেডি হচ্ছে, এইখানে সেট আপ রেডি হচ্ছে, আরও আগিতেও আছে। তো পরপর একটা রাস্তার মধ্যে সেট আপগুলো রেডি হচ্ছে, আর দাদারা এখন ত্রিপল চাপা দিয়েই বক্স রেডি করছে, প্লাস সাথে লাইটিং। আর ওইদিকে রেজার লাইট আছে দুটো দিচ্ছে, আর ওইখানে বিরাট বড় একটা ডিজি আছে কিন্তু। আর এইদিকে ডিজি গুলোর সাইজ কিন্তু একদম দেখার মতো। বন্ধুরা দেখুন ডিজি দেখছেন, দেখুন ইয়া বড় একটা ডিজি। আর এই ত্রিপলের মধ্যে রয়েছে মেশিন, দাঁড়ান দেখি এদিকটা মনে হচ্ছে পেছনটা, হ্যাঁ না এদিকটাই সামনেটা গো, ঢুকে পড়ি দাঁড়া, আপনাদেরকে আমি ত্রিপলের ভিতরে ঢুকেই দেখাবো। ঢুকে পড়েছি এইখানে, রোলান্ডের আজকে আছে একটা দুটো তিনটে সিএকুড়ি আছে, এগুলো আউটপুট অ্যাম্পলিফায়ার। এদিকটা ক্রসওভার বক্স আছে, এদিকে আরও সিএকুড়ি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তো টোটাল মেশিন সেট আপ রেডি, আর ডিজিও রেডি। আবার ত্রিপল থেকে বেরিয়ে পড়ি, চলো আবার বক্সের কাছে যাই সবাই মিলে। চলুন আমরা এখন বক্সের কাছে যাচ্ছি আবার। তো এক দারুণ এনজয়েবল ডে আজকে, কারণ ভিজে ভিজে বৃষ্টির মধ্যে সেট আপ রেডি হচ্ছে। এই দেখুন রাস্তার কন্ডিশন, দেখুন সব জল জমে গেছে। এইখানেতে রেডি হচ্ছে, তারের কানেকশন দেওয়া হবে, বিরাট মোটা তার গো। ঠিক আছে, ও কারেন্ট অফিসের থেকেও মোটা তার। কটা ফেজ গো তোমার? চারটে ফেজ নাকি? বাবা চারটে ফেজ। এই দেখুন ত্রিপলের মধ্যে ঢুকে, হ্যাঁ কানেকশন হচ্ছে, ডিজির কানেকশন দিচ্ছে দেখুন। হ্যাঁ ডিজির মালিকও আছে সবাই এখন। ঠিক আছে, অঞ্জন দাও আছে না? ঠিক আছে, লাইনটা জোর বান্ধ উঠবি। ঠিক আছে, ফোর ফেজের লাইন মোটা তা দেখতে পাচ্ছেন। ঠিক আছে দাদা, একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিজি ওইদিকটা ত্রিপল চাপা দিয়ে দিয়েছে মোটরের কাজটা, আর এদিকটা ইঞ্জিনটা মেন। তো সব মিলিয়ে একদম জমজমাট চলছে আজকে, রোড শো হবেই মোটামুটি বৃষ্টির মধ্যে বাঁশতলাতে একদম ত্রিপল চাপা দিয়ে হচ্ছে আজকে রোলান্ডের মধ্যে একটা বড় সেট আপ রেডি। চলুন আরেকবার আমি বক্সের সামনে যাই, আপনারা দেখুন কী চলছে। ওয়েদারটা ঠিক থাকলে এতক্ষণ হয়তো চালু হয়ে যেত, ওয়েদারটা ডিস্টার্ব বলে একটু দেরি হচ্ছে একদম। দেখুন ভাইরা সব লাইটিং রেডি করছে, আর এখানে সব দাঁড়িয়ে আছে,